প্রশ্ন করেছেন সঞ্জিদা। প্রেগনেন্সি 15 সপ্তাহ চলছে, প্রথম 2 মাস বেশ রক্ত যাচ্ছিল, তবে আল্লাহর রহমতে বাচ্চা এখন ভালো আছে। ডাক্তার জানালো আল্ট্রাসাউন্ড দেখি, কিন্তু আমি বাচ্চার প্রথম ট্রাইমিস্টারের পুষ্টির ঘাটতি পূরণ করতে চাচ্ছি, তাই কি করবো প্লিজ? বাচ্চার প্রথম ট্রাইমিস্টার আসলে আমরা অনেক বেশি কনসার্ন হই না, আমরা এই সময় মার সিকিউরিটিটা বেশি চিন্তা করি যে বাচ্চাটা এই সময় যেন সেফ থাকে। অনেক সময় আছে যে প্রথম 3 থেকে 5 মাসে কিন্তু বাচ্চার একটা মায়ের একটা ডেঞ্জার টাইম যায়, মিসক্যারেজ হওয়ার চান্স থাকে, গর্ভাবস্থায় মানে ঠিক আছে কি না এসব কিছু নিয়ে কিন্তু প্রথম ট্রাইমিস্টারটা চলে যায়। এই সময় মায়ের মুখের অ্যাপেটাইটটাও কম থাকে, মা খেতে পারে না, অনেক ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ হয়। মোটামুটি যতটুকু মায়ের সময় নিতে পারে তাতেই হয়, মেনলি তার মায়ের ওজনটা চিন্তা করতে হবে 4 মাস থেকে। খুব বেশি যদি প্রথম 3 মাসে আপনি পুষ্টিহীনতায় ভুগেন বা ওয়েট লস করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের কাছে গিয়ে এটা ঘাটতি পূরণ করার জন্য ঠিক কত ক্যালোরি ফিক্স করবেন তিনি ফিক্স করে দেবেন, এবং ভ্যারাইটি খাবার দিয়ে আপনার খাবারটাকে কিন্তু সাজিয়ে দেবেন। তো আপনি যেহেতু প্রিভিয়াস ক্যালোরি ফিল আপ করতে চাচ্ছেন, অবভিয়াসলি আপনার চলতি মান্থে এখন প্রেগনেন্সি যত মাস চলতেছে এই সময় একটা ক্যালোরি চাহিদা প্লাস প্রিভিয়াসলি, সো খাদ্য তালিকাটা অনেক রিচ হবে, ক্যালোরি আপনার অনেক বেশি বাড়বে। এটা আপনাকে একজন ডায়েটিশিয়ানে কিন্তু ঠিক করে দিবে কারেন্ট ওজন উচ্চতা আপনার বয়স অনুযায়ী।